হ্যালো ডিজাইনার, স্বাগতম আপনাকে ডেভস ডাইভে। আজকে আমরা দেখব কীভাবে ইলাস্ট্রেটরের মাধ্যমে ফুড পান্ডার লোগো ডিজাইন করা যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে কাজের সুবিধার্থে রুলার গাইড ব্যবহার করব। সিরিয়াল চেপে রেখে আর প্রেস করে আমরা রুলার গাইড অ্যাক্টিভ করে নিলাম এবং এখান থেকে ওকে, তো ইলিপস টু সিলেক্ট করে একটি বৃত্ত নিলাম এবং এর স্টপ পয়েন্ট 30 পয়েন্ট করে দিলাম। তো এখানে আরও একটি বৃত্ত নিয়ে নিই, এটাকে সোয়াইপ ফিল অ্যান্ড স্টপ করে দিই সিলেকশন টুলের মাধ্যমে। এটাকে আমরা ঠিক এই পয়েন্টে বসিয়ে দিই। এর আরেকটি কপি নিয়ে রাখি এবং আরেকটি কপি এখানে রেখে আরেকটু বড় করে দিই। আবারও ইলিপস টু সিলেক্ট করে একটি বৃত্ত নিয়ে নিই এবং এটাকে ঠিক এই পয়েন্টে বসিয়ে দিই। আরেকটু নিচে নিয়ে আসি, ওকে। এবার সিলেকশন টুলের মাধ্যমে দুই অবজেক্ট দুটো, এই বৃত্ত দুটো সিলেক্ট করে নিই এবং শিফট চেপে ইমপ্রেস করে শেপ বিল্ডার টুল অ্যাক্টিভ করে নিলাম। এবার অল্ট চেপে ক্লিক করে ড্রাগ করে এই অংশটুকু ডিলিট করে দিলাম। এবার ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এখানে ক্লিক করে এটা সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে এটাকে রাউন্ড করে দিই। এটাও সিলেক্ট করে রাউন্ড করে দিলাম। তবে এখানে উপরের অংশটা একটু বেশি কার্ভ হবে এবং নিচের অংশটা একটু কম কার্ভ হবে। তো এটাকে সিলেক্ট করে আবারও কার্ভ করে দিলাম একটু। এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে এটাকে আমরা রিফ্লেক্ট করে দিই এবং এটাকে ভার্টিক্যালি রিফ্লেক্ট করে দিলাম, ওকে। এটাকে আমরা ঠিক এই পজিশনে নিয়ে আসি, এটাকে আরেকটু ছোটো করে দিই। এর একটি কপি নিয়ে আসি এবং এটাকে ছোটো করে দিই। এটাকে সিলেক্ট করে এটাকে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিই, কালারটা একটু চেঞ্জ করে দিই, ওকে। এটাকে সিলেক্ট করে শিফট চেপে রেখে ইমপ্রেস করে শেপ বিল্ডার টুল অ্যাক্টিভ করে দিলাম এবং অল্ট চেপে ক্লিক করে এই অংশটুকু ডিলিট করে দিলাম। এবার এই অংশটুকু সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিই, ওকে। এবং আবারও শেপ বিল্ডার টুলের মাধ্যমে এই অংশটুকু ডিলিট করে দিই এবং পাথ ফাইন্ডার থেকে এটাকে আমরা ইউনিট করে দিই। তো সিলেকশন টুলের মাধ্যমে সম্পূর্ণটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে, সরি, ট্রান্সফর্ম থেকে এটাকে রিফ্লেক্ট করে দিই এবং এটাকে ভার্টিক্যালি রিফ্লেক্ট করে দিই, কপি নিয়ে নিই এটাকে। তো আবারও এটাকে সিলেক্ট করে এটাকে ইউনিট করে দিই এবং এই যে বৃত্ত রয়েছে এটাকে ঠিক এই পয়েন্টে নিয়ে আসি আমরা। আরেকটি গাইড নিই, গাইডকে ঠিক এই পজিশনে নিয়ে আসি, আরেকটি গাইড ঠিক এই পজিশনে নিয়ে আসি, ওকে। এটা জাস্ট এই পজিশনে থাকবে এবং এখান থেকে ডান পাশের গাইড আমরা ঠিক এতটুকু ভেতরে নিয়ে আসি এবং বাম পাশের গাইডকেও ঠিক ততটুকু ভেতরে দিয়ে দিলাম। তো এটাকে আরেকটু বাইরের দিকে নিয়ে আসি এবং এটাকে গাইডের সাথে মিলিয়ে দিই। এবার ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এবং এই অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিলাম, তাহলে কিন্তু এটা এর অর্ধেক অংশ কেটে যাবে। এবার এটাকে আরেকটু উপরে নিয়ে আসি, ওকে। এখান থেকে এবার পলিগন টুল সিলেক্ট করে নিই এবং ক্লিক করে দেখতে পাচ্ছি এখানে থ্রি সাইডস রয়েছে, ওকে করে দিই। এটাকে রোটেশন করে দিই, একটু বড় করে দিই, এখান থেকে এটাকে কমায় দিই এবং এই পজিশনে নিয়ে আসি। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে কর্নারগুলোকে কার্ভ করে দিই। এবার অ্যাঙ্কর পয়েন্ট টুল সিলেক্ট করে কার্সরকে ঠিক এই পয়েন্টে রেখে উপরের দিকে ক্লিক করে উপরের দিকে ড্রাগ করি, তাহলে দেখতে পাবো এই অংশটা কিন্তু কার্ভ হচ্ছে। তো এটাকে কার্ভ করে দিলাম, আবার এই পার্টটাকেও আমরা কার্ভ করে দিই, এটাকে আমরা কার্ভ করে দিই, ওকে। এবার এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো রয়েছে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করে হ্যান্ডেল বার ধরে এটাকে আমরা অ্যাডজাস্ট করে দিই, ওকে। দেখতে পাচ্ছি এখানে কিছুটা অ্যাডজাস্ট হয়েছে, এবার এটাকে সিলেক্ট করে এটাকে অ্যাডজাস্ট করে দিই। ঠিক একই উপায় এটাকে আমরা অ্যাডজাস্ট করে দিই। আর এই যে অবজেক্ট দুটো রয়েছে এর যে নিচের অংশ আর এটার নিচের অংশ ঠিক একই লাইন বরাবর হবে, তো আমরা একটা গাইড নিয়ে নিই। গাইড যদি আমরা এখানে রাখি, ওকে, তাহলে এটা আরেকটু উপরে যাবে, ওকে। এটা এই অবজেক্ট সিলেক্ট করে এটাকে আরেকটু উপরে তুলে দিই, ওকে। এবার আমরা এই গাইডগুলো সিলেক্ট করে ডিলিট করে দিই এবং এটাকে সিলেক্ট করে আরেকটু উপরে উঠিয়ে দিই। এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে গ্রুপ করে দিলাম। এবার আমরা টেক্সট অ্যাড করব, এটাকে ছোট করে দিই। টাইপ টু সিলেক্ট করে এখানে আমরা ফুড পান্ডা লিখলাম, এটাকে স্কেল করে বড় করে দিলাম। ফন্ট সিলেক্ট করে ক্যারেক্টার থেকে
এটাকে আমরা মনসিরাট যে ফন্টটি রয়েছে এখান থেকে আমরা এটাকে মনসিরাট মিডিয়াম করে দিই। তো আপনার কাছে যদি এই ফন্টটি না থাকে, এটা ফুড পান্ডার যে লোগোর যে ফন্ট রয়েছে এটা ঠিক ওই ফন্টের মতোই, তো আপনার কাছে যদি এই ফন্টটি না থাকে তাহলে আপনি গুগল ফন্ট বা ডা ফন্ট থেকে মেটটমি যে একটা ফন্ট রয়েছে এই ফন্টটি ডাউনলোড করে নিতে পারেন। আশা করি দুইটার একটা ফন্ট আপনি পাবেন। তো এখান থেকে মেটটমি আমরা মিডিয়াম করে দেই, অথবা এর আগে যে ফন্টটি ছিল মনসিরাট এর যে ফন্ট স্টাইল মিডিয়াম রেখে বা স্যামি বোল্ড করে দিই, এটাকে স্যামি বোল্ড করে দিলাম। এর যে ট্র্যাকিং রয়েছে ট্র্যাকিং আমরা একটু কমায় দিব, অর্থাৎ ট্র্যাকিং মানে হচ্ছে আপনার প্রত্যেকটা ক্যারেক্টার মাঝখানে যে স্পেস থাকবে সেটাকে আমরা ট্র্যাকিং -25 করে দিলাম। এবার আসি আমরা কালারের ব্যাপারে, আমরা একটু কালার কারেকশন করে দেব। তো এটাকে সিলেক্ট করে এই কালার হেক্স কোড হচ্ছে D70F64, আমরা এটাকে সিলেক্ট করে আইড্রপ টুলের মাধ্যমে এটাকে আমরা এই কালার দিয়ে দিলাম। এবং এই যে ফন্ট রয়েছে ফন্টের কালার আমরা সেম কালার করে দিই, এটাকে ডিলিট করে দিই, ফন্ট বড় করে দিই। ওকে ডিজাইনার্স, তো ফাইনালি কমপ্লিট হলো আমাদের ফুড পান্ডার লোগো। আশা করি লোগোর ডিজাইনটি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।